नमस्कार बंधुरा, आज के आबार एक नतून भिडियो निये चले अनेक दिन पर बंधुरा आपनादेर देखाबो किभाबे आम गाछेर ग्राफ्टिंग करबेन अति सहज पद्धतिते। तो बंधुरा बेशी कथा ना बाड़िये चलुन भिडियोटा शुरू करा जाक। प्रदीप्स गार्डेने आपनादेरके स्वागत। बंधुरा ग्राफ्टिंग करार जोन्नो की की प्रयोजन देखुन। एटा ग्राफ्टिंग चाकू, अच्छा एटा एक छुरी। ग्राफ्टिंग चाकू ना थाकले आपनी छुरीर साहाज्य करते पारें, आर छुरी जदि आपनार काछे ना थाके ताहले आपनी ब्लेडेर साहाज्य करते पारें। तो सेई क्षेत्रे आपनार एटा ब्लेड निते हबे। आर एखाने आमी निएछि दुटो सायन। एई सायनगुलो किन्तु गाछ थेके काटार जत शीघ्र पारा जाय तत भालो हबे। आमी दुटी सायन निएछि आर दुटी बीजेर, एई जे देखुन दुटी बीजेर चारा गाछ निएछि। आर एई सायनगुली काटार जोन्नो बा गाछटा काटार जोन्नो एटाके सैनिटाइज करार जोन्नो आमी निएछि हाइड्रोजेन परक्साइड। जदि एटा ना थाके ताहले आपनी जे कोनो सैनिटाइजार दिएओ सैनिटाइज करे निते पारेन। निये निलाम सैनिटाइजार। भालो करे सैनिटाइज करे निते हबे, ना होले किन्तु फांगास लागार सम्भावना थाके। तो बंधुरा एइभावे भालो करे आपनार ग्राफ्टिंग जे चाकू आछे एटा आर प्रयोजन हबे। एई जे एरकम ग्राफ्टिंग टेप, एटा आमी की करेछि एई जे देखुन एई जे प्लास्टिक, एई प्लास्टिककে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এরকম আমি কয়েকটা কেটে নিয়েছি এই গ্রাফটিং টেপ, গ্রাফটিং চাকু। বন্ধুরা আপনার কাছে যদি ছুরি বা গ্রাফটিং চাকু কিছু না থাকে তাহলে এইরকম একটা নতুন ব্লেড দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। এই যে দেখুন আমি দুটি সায়ন নিয়েছি, একটা একটু বাঁকা আর একটা সোজা আছে। তো আমি এই দুটি গাছকে গ্রাফটিং করে দেখাবো এবং এর রেজাল্টও দেখাবো পরে আপনাদের। তো দেখতে থাকুন জায়গায় সেটিং হচ্ছে। এই যে দেখুন এখান থেকে এটা সেটিং হচ্ছে। এইভাবে দেখে নিতে হবে যে কোন জায়গায় সেটিংটা হচ্ছে। এই যে এই জায়গাটা ধরুন, ঠিক সেখানে আমরা একটা কাট দিয়ে দেব। দুটোকেই আমি কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে দুটোই। তো বন্ধুরা দেখুন এই যে সায়নটা কিভাবে নির্বাচন করবেন। এই যে দেখুন এখানে ফোকাস হচ্ছে কিনা সায়নে, এই যে মুখটা আছে, এই যে দেখুন মুখটা বা ক্রাউনটা, এই ক্রাউনটা ঠিক এরকম থাকবে তবে গিয়ে এই সায়ন কাজ হবে। তো এই যে দেখুন এই দুটোরই আমি দেখাচ্ছি, এটারও দেখুন ক্রাউন আছে আর এটারও ক্রাউন আছে। তো এই দুটোকেই আমি এখানে আপনাদের গ্রাফটিং করে দেখাচ্ছি এই যে কীভাবে আমি দুই সাইড থেকে। ব্লেডটা যেহেতু নতুন তাহলে এটা স্যানিটাইজ করার প্রয়োজন হচ্ছে না। তো প্রথমে ব্লেডটাকে ধরলাম, ব্লেডটার ওই অংশে আমি হাত কিছু দিচ্ছি না। তো দেখুন এইভাবে কি করতে হবে, এইভাবে ধরে ব্লেড খুব সূক্ষ্ম ধারালো ব্লেড এইভাবে ধরে একদম এরকমভাবে কেটে দিতে হবে। একবার এদিকে আরেকবার, ঠিক এইদিকে আরেকবার কেটে নিতে হবে। তো এইদিকেও আমি এরকমভাবে সূক্ষ্মভাবে কেটে নিলাম। তো দেখুন এই যে আমার কাটাটা হয়েছে, তো কাটাটা একটু বাঁকা হয়েছে। আমি কি করলাম আরেকটু দূর থেকে একটু এরকমভাবে কেটে নিলাম। কেটে যত সূক্ষ্মভাবে কাটা যাবে এবং এই যে দেখুন
এদিক থেকে দেখুন ফোকাস হচ্ছে কিনা সূক্ষ্মভাবে। এরপর আমরা কি করব, এই দিকটাও একটু আরেকটু ভালো করে কেটে নিচ্ছি। এই দুটো সাইড আমার কাটা হয়ে গেছে, দেখে নিতে হবে দুটো সাইডে ঠিকঠাক হলো কিনা। দেখুন এদিকটা যা মোটা আছে এদিকটা তার থেকে পাতলা আছে, তা আমি কি করব এদিকটা আরেকটু ভালো করে কেটে নিলাম। ঠিক তারপর এই অংশটায় একটা কাট দিয়ে দিলাম সোজাভাবে, এই যে দেখুন সোজাভাবে কাট হয়ে গেল। এটা কিন্তু আমার হয়ে গেছে রেডি। তো এটা এই জায়গায় একটা কাট দিতে হবে, প্রথমে খুব সাবধানে করতে হবে এটা। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু গ্রাফটিংয়ে এটা সেটিং করে নিতে হবে, এই যে দেখুন। এরপর আমরা টেপ দিয়ে, এই যে টেপ, এই প্লাস্টিক কেটে আমি টেপটা বানিয়ে নিয়েছি, আপনাদের দেখালাম, এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকগুলো কেটে কাঁচি দিয়ে কেটে আমি টেপটা বানিয়ে নিয়েছি। তো এই টেপ দিয়ে আমি এটাকে ভালো করে জড়িয়ে দেবো। তো দেখুন এই যে এই একটা আমি আগে জড়িয়ে দিলাম, তো এটা কী করবো একদম এই ক্রাউনের অংশটা বাদ দিয়ে, তো এই যে ক্রাউনটা, এই যে ক্রাউনটা দেখতে পাচ্ছেন, এই ক্রাউনের অংশটা বাদ দিয়ে বাকি অংশটা কিন্তু আমি ভালো করে জড়িয়ে দেবো একটু নিচ থেকে। এটাই কিন্তু ভালো করে যাতে এয়ার টাইটভাবে এটাকে ভালো করে বসিয়ে এয়ার টাইটভাবে কিন্তু এটাকে জড়াতে হবে। এর সাকসেস রেট বাড়াবার যে টিপ সেটা হলো যে সায়নকে যত শীঘ্র পারা যায় গ্রাফটিং করে নিতে হবে, অন্ততপক্ষে এক দেড় ঘন্টার মধ্যে যদি আপনি এই সায়নকে এরকমভাবে গাছে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেস রেট অনেক বেশি হবে। আরেকটা বন্ধু, যে এই আঁটির বীজটা যে গাছের সায়ন আপনি নিয়ে আসছেন, ধরুন হিমসাগর, আমি এটা হিমসাগর নিয়েছি, তো আমার এই যে রুট স্টক সেই রুট স্টকটাও কিন্তু হিমসাগরের হলে ভালো হয় বা সাকসেস রেটটা বেশি হয়। তো বন্ধুরা এই যে দেখুন আমি ভালোভাবে একদম শুধু ক্রাউনটা বাদ দিয়ে বাকি অংশটা আমি কি করলাম দেখুন, এটা ভালোভাবে কিন্তু বেঁধে দিলাম। তো এইভাবে আমার বাঁধা হয়ে গেল। এই অংশটা যদি মনে হয় যে আরেকটু ভালো করে বেঁধে দেবো তাহলে আরেকটা টেপ দিয়ে এই অংশটা আরেকটু ভালো করে বেঁধে নিতে পারে। পরে বন্ধুরা কি করতে হবে, এটা ছাওয়া জায়গায়, ছাওয়া বলতে একদম অন্ধকার না, যেখানে রোদ কম আসে, ডাইরেক্ট সানলাইটে এটাকে রাখা যাবে না, দিন 15-20 পরে কিন্তু এর রেজাল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা এর রেজাল্ট কী হবে, অর্থাৎ সাকসেস রেট একবারে যে 100% তা বলা মুশকিল, কারণ কি এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে আর আপনি কীরকমভাবে করলেন তার উপর এটা কিন্তু ডিপেন্ড করে। আমার দুটো হয়ে গেল, এরপর কী কাজ করতে হবে, না এইরকম একটা প্লাস্টিক নিয়ে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে এখানে এরকমভাবে বেঁধে দিতে পারেন, আর একটা ছোটো কিছু দিয়ে এরকমভাবে বেঁধে দিতে পারেন। তো এই বাঁধাটা যাতে এখান থেকে কোনোরকমভাবে বাষ্পমোচন না হয়, তো এইভাবে আমি দুটোকেই বেঁধে দিচ্ছি। এটাও একটা এইভাবে বেঁধে দিতে হয়ে গেছে। বন্ধুরা ঠিক 25 দিন পর দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এটা ক্রাউন থেকে কচি পাতা বেরিয়েছে। তো আমি এই প্লাস্টিকটাকে ওপেন করছি, আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এরপর আমরা যে টেপটা লাগিয়েছিলাম সেই টেপটাকে ওপেন করে দেখি, এই যে টুটো টেপ বাঁকাটা, যে মাকা ডালটা ছিল সেটা, এটা একটু ভেঙে গেল, এটা পাতাটা, সরি একটু, এই যে দেখুন এই ক্রাউনের পাতাটা এটা ভেঙে গেল বের করতে গিয়ে। তো এটা একটা, আরেকটা দেখি কি হয়েছে, এটা
এটাও পাতা দেখা যাচ্ছে কিন্তু এটা কি কি হবে এখানে একটা দেখুন এটা মনে হচ্ছে সাকসেস হয়নি এই যে আমি এটাকে ওপেন করছি এটা শুকিয়ে গেছে এই যে এটা ওপেন করছি তো দেখুন এটা যেহেতু এখানটা হয়নি এই জায়গাটা এই কারণে কি হয়েছে নিচ থেকে এখান থেকে একটা এই গাছটার চারা বেরিয়ে এসেছে তো এটা জুড়েনি এই যে দেখুন এটা কিন্তু হয়নি এই যে এটা হয়নি তো এখন তাহলে কি করা যাবে এটা হয়নি কিন্তু এটা কিভাবে এটা হয়েছে কি না হয়েছে আপনাদের সামনে এটাও খুলে দেখছি এটা খুব সুন্দর সেটিং হয়ে গেছে এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের সুন্দর সেটিং হয়ে গেছে দেখুন এটা খুব সুন্দর সেটিং হয়ে গেছে একদম পারফেক্ট সেটিং হয়ে গেছে জুম করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সেটিং হয়ে গেছে তো এখানে দুটো বেঁধেছিলাম তার বন্ধু একটা সাকসেস হয়েছে আর একটা হয়নি তো বন্ধুরা 100% সাকসেস পাওয়া যায় না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ।